আছি আপনার কাছে মোটামুটি 2 বছর আগে। তা আমি বাইরে থেকে রিপোর্ট করেছিলাম যেখানে আমার স্পার্ম কম পাওয়া যায়, তারপরে আবার অন্য জায়গায় টেস্ট করাই সেখানেও স্পার্ম কম পাওয়া যায়, লাস্টটা ধরা পড়লো যে অ্যাজোস্পার্মিয়া। তা স্যার আমাদেরকে, স্যার এখানে আসলাম, স্যার আমাদেরকে ভরসা দিল যে স্যার মানে হবেই আমাদের, মোটামুটি 50-60% চান্স রয়েছে। তা আজকে আমরা অনেক লড়াই করেছি, স্যারের কাছে এসেছি, আমরা সাকসেস পেয়েছি। মাঝখানে অনেকই টেস্ট ছিল, টেস্টগুলো করার পরেও আমরা ভেঙে পড়েছিলাম, কিন্তু স্যার সব সময় ভরসা দিয়েছে যে সব কিছু ভেঙে পড়ার মতো না, সব চালিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও, সব টেস্টেই সম্ভব আছে, আবার সব টেস্ট সম্ভব নয়। এইভাবে আমরা অনেকগুলো টেস্ট করেছিলাম বাইরের থেকে, কিন্তু সেই টেস্টের উপর নির্ভর করে কিছুই করেনি, স্যার নিজের মতো নিজে টেস্ট করেছে। টেস্টে আমরাও তাতে সামিল ছিলাম, আমরা এখন সাকসেস পেয়েছি, আর স্যারকে ধন্যবাদ দিয়েও ছোট করবো না। আর আমরা সবসময় বলবো যে স্যার মানে প্রত্যেকটা পেশেন্ট যদি ভালো হয়, তেমন পেশেন্টের ডক্টরকেও ভালো হতে হবে, আর ডক্টর ভালো হলে প্রত্যেকটা পেশেন্টই ভালো হতে হবে। সবসময় ডক্টর ভালো হবে বা পেশেন্ট ভালো হবে তেমন না, ডক্টর যেই কথাগুলো বলবে শুনতে হবে, মানতে হবে, সবসময় বলবো যে স্যারের কাছে আসবেন, যে কোনো সমস্যা নিয়ে আসবেন। আর আমরা কখনো ভগবান দেখিনি, মাটির ভগবান দেখেছি বা মূর্তি দেখেছি, সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা ভগবানকে সরিয়ে স্যারকে বসাতে পারি, এটাই।